এবার জানা গেল জি বাংলায় আসতে চলা লালকুটি ধারাবাহিকের নায়ককে হতে চলেছে অনেক দিন ধরেই আমরা আশায় বসে রয়েছি যে লালকুটিতে কাকে নায়কের চরিত্র দেখা যাবে এবার সকল দর্শকের আশা মিটিয়ে সত্যিকারে রাহুল ব্যানার্জিকেই দেখা যাবে এই লালকুটি ধারাবাহিকের নায়কের ভূমিকায় তো এটা তো একটা অত্যন্ত খুশির খবর যেটা আমি আপনাদেরকে জানাচ্ছি নতুন প্রমোতে দ্বিতীয় প্রমোতে লালকুটির দ্বিতীয় প্রমোতে দেখা যাচ্ছে যে সকলে মিলে আবার তাদের নতুন করে ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট করছে এবং সেখানেই একটি ভৌতিক রহস্য উঠে আসছে এখানে অনামিকা সাহা সহ প্রিয়ম যে আগে মিঠাইতে শ্রীনন্দা হয়েছিল তাকেও দেখা যাবে এবং ঋতুজিৎ সহ আরও বহু অভিনেতা অভিনেত্রীকে এই সিরিয়ালে দেখা যাবে তো দ্বিতীয় প্রমোটে অনেক চমৎকার কিছু এসেছে এবং ভৌতিক একটা ভয়ঙ্কর ব্যাপার এসেছে এখানে বোঝাই যাচ্ছে যে প্রায় মানে যে এখানে রাহুল ব্যানার্জি যে চরিত্রটা প্লে করছে সেখানে বোঝা যাচ্ছে যে সে হয়তো ভূতে বিশ্বাস করে না বা এরকম অলৌকিক কিছুতে বিশ্বাস করে না কিন্তু এখানে বিশ্বাস করে হচ্ছে রূপমা রায় তাই স্বামী স্ত্রীর এই অবিশ্বাস্য এবং বিশ্বাস্য ব্যাপার কীভাবে মিলেমিশে একাকার হবে সেটা তো আপনাদেরকে পরবর্তীতে সিরিয়ালে দেখতেই হবে আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ধন্যবাদ